নমস্কার বন্ধুরা, আজ হলো 1 জানুয়ারি আর আজ হলো এই অভাগার জন্মদিন। তো এই অভাগার জন্মদিনের ভিডিওটা আপনারা যে যে প্রান্তে বসে দেখছেন তাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনা করি। আমার বাড়িতে বহু বারণ সত্ত্বেও আজ আমার জন্মদিন ছোট করে হলেও সেলিব্রেট করছে। তো আজকে এই অভাগার জন্মদিন বন্ধুরা, 1 জানুয়ারি। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার না 2015 সালের পর থেকে আর একদম জন্মদিন সেলিব্রেট করতে ইচ্ছে হয় না। কারণ আমার জন্মদিন নিয়ে যে মানুষটার সবচেয়ে বেশি মাথা ব্যথা ছিল, সবচেয়ে বেশি আমার জন্মদিনটাকে সেলিব্রেট করার তার ইচ্ছে ছিল, সেই মানুষটাকে 2015তে হারিয়ে ফেলেছি, যে আমার দাদু। তো মানে 1 জানুয়ারিটা না আমার কাছে কাইন্ড অফ একটা কষ্টের দিন, মানে আমার অনেক স্মৃতি একসাথে না রিকলিং হতে থাকে, মানে মানে কিরকম যেন আমি ঘেঁটে যাই। তাই 1 জানুয়ারি বছরের প্রথম দিনটাই আমার প্রচণ্ড পরিমাণ মুড অফ থাকে, কিচ্ছু ভাল লাগে না, মানে 2015র পর থেকে বলছি, কিচ্ছু ভাল লাগে না। আর আমি এত ইমোশনাল না, কথায় কথায় কেঁদে ফেলি, তো প্লিজ এটা ইগনোর করো তোমরা। আর তারপরে তোমার আস্তে আস্তে 2016-17 এই দুটো বছর, 2016তে আমার বিয়ে হলো, তো আমার একদম ইচ্ছে ছিল না আমার জন্মদিন নিয়ে কেউ সেলিব্রেট করুক, কেউ উইশ করুক, এগুলো সত্যি আমার ভালো লাগতো না, খুব বিরক্ত লাগতো। কিন্তু 2016তে পুরী থেকে ফেরার সময় আমার ভাই, মানে দেওর, আরও সবাই যারা ছিল, মাইমা টাইমা সবাই, আমরা একসাথে পুরী বেড়াতে গেছিলাম জাস্ট বিয়ের পরে পরেই, ওই ডিসেম্বর ফেসেম্বর নাগাদ, মানে ডিসেম্বর 25শে ডিসেম্বর ওই সময়টা। তো তখন ওরা ফেরার দিন ট্রেনেই সবাই মিলে জন্মদিন সেলিব্রেট করে। তো মানে আমি বারবার এই দিনটা থেকে না মানে সরে যেতে চাই, কিন্তু আমার এত মানুষ, সত্যি কথা বলতে আমার এত কাছের মানুষ আর এত নাছোড়বান্ধা মানুষ যারা আছে, যারা প্রত্যেকটা দিন আমাকে মানে চেষ্টা করে এই দিনটাতে একটু হলেও হ্যাপি রাখার, কিন্তু আমি বোঝাতে পারি না তাদেরকে যে সত্যি বলছি আমি মন থেকে এই দিনটাতে একটুও হ্যাপি থাকতে পারি না। আমার কোথাও না ভেতরে একটা ভীষণ কষ্ট সেই আজকের দিনটাতে মানে বেরিয়ে আসতে চায়। এতবার বারণ করার পরেও দেখো মানসী দি আর মা মিলে কত কি রান্না করেছে, এত রান্না একসাথে কি খাওয়া যায় বল। কিন্তু কে শুনবে কার কথা, আমি অনেকবার বারণ করেছিলাম যে এগুলো করো না, কিন্তু আমার কোনো কথাই শোনে নি। আজকে স্পেশাল একটা দিন, ঠিক আছে, আমার বউয়ের জন্মদিন আজ হচ্ছে 1 জানুয়ারি, ঠিক আছে। প্রতি বছর এই দিনটা ছোটোখাটোভাবে সেলিব্রেট হয়, কিন্তু আজকে একটু বড়সড়োভাবে সেলিব্রেট হচ্ছে, ঠিক আছে। দিনটা খুবই স্পেশাল, ঠিক আছে। যদি আমি দুপুর থেকে ছিলাম না, আমি গেছিলাম আমার একটা পার্সোনাল কাজে, কিন্তু বউকে তো খুশি করতে হবে, ঠিক আছে। তাই সেই জন্য আমি বউয়ের জন্য কিছু একটা এনেছি, যাই না সেটা কতটা ভালো লাগবে, বাট একটু ওয়েট করুন, আপনারা আসছি। এইসব ওরা ভেতরে ভেতরে সব করছে, আমি জানি না। আচ্ছা দেবো দেবো। তো বেসিক্যালি আমি গেছিলাম, আপনারা সবাই জানেন, এখানে আমাদের বাড়ির সামনে ফ্লাওয়ার অফ ভ্যালি বলে একটা লোকেশন আছে, ভ্যালি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো আমি সেখানে গেছিলাম বিশেষ একটা কাজে, বাট ফেরার সময় ভাবলাম যে সারাদিন হয়তো বউকে দেখতে পাইনি, তাই হয়তো রেগে, তুই এখানে বসে আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো যাতে না রাগ করে, ও মানে তুমি বার্থডে গিফট হিসেবে না নিয়ে আসনি, তুমি এক্ষুনি বললো, কিন্তু দেখলাম তো বললো যে সারাদিন ছিলাম না, যাতে না রাগ করে, সেই জন্য মানে যে কোনো দিন, যে কোনো দিন হচ্ছে যে আমরা আমার সঙ্গে পরিচয় ছিল বলে তিনি নিজে এটা বানিয়ে দিয়েছেন, ঠিক আছে। আমাদের ক্লাবের এবং আমাদের পরিবারের, ক্লাব ফ্যামিলির সবার পক্ষ থেকে শান্তি তোমাকে তোমার জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকো, এইরকমই আমাদের সঙ্গে থাকো, হ্যাঁ, ভবিষ্যতে আমরা আরো যাতে বড় করে তোমাদের, তোমার মেয়ে বার্থডে আমরা সেলিব্রেট করতে পারি।
আমি সত্যি জানি না আমি এত মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, বা আমার কোনো ভালো কাজ আগের জন্মে ছিল কিনা যার জন্য এত মানুষ আমাকে এত ভালোবাসে। আজকের দিনটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ জন্মদিনের প্রত্যেকটা বছর আমার কাছে নতুন নতুনভাবে ধরা দেয়। এটা ছিল এক অন্যরকম, এক অচেনা পরিবেশে এতগুলো অচেনা মানুষ যাদের সাথে আমার সম্পর্ক মাত্র ছ বছর, কিন্তু তাদের কাছেও এত ভালোবাসা পাবো আমি আমার স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, খুব ভালো কাটলো দিনটা, অনেক মন খারাপ ছিল, আস্তে আস্তে এদের এই আয়োজনে আমার মনটা অনেকটা ভালো হয়ে গেছিলো। ভগবানের কাছে আমার শ্রেষ্ঠ উপহার এটাই যে আমি আমার জন্মদিনের আগের দিন টুইটিকে কাছে পেয়েছিলাম। আমি জানি না এর থেকে বড় গিফট আমার জীবনে আর কিছু হবে কি না। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করি, ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে।